এইবার যে পুজো মণ্ডপটা দেখতে চলে এসেছি এটা কিন্তু হালদারপাড়া ষষ্ঠীতলা, যদিও এখনও কিছুই রেডি হয়নি সেরকমভাবে, কারণ জিনিসপত্র এদিকে অনেক কিছু এখনও পড়ে আছে। আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি লোহার উপরে হচ্ছে, লোহার টিন, লোহার বিম, লোহার সব স্ট্রাকচার দিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু আপাতত করা হচ্ছে। যদিও এখনও অনেক কিছুই বাকি আছে যা মনে হচ্ছে, এগুলো কিছুটা পেন্টিং তো হয়ে গেছে, বাট অনেক কিছু জিনিস এখনও ইনস্টল করা বাকি। তো হালদারপাড়া গত বছরও আমি এসেছিলাম, গত বছরও বেশ ভালো সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। মানে এখনও মনে আছে যে সাইকেলের যে টায়ারগুলো হয় সেগুলো ওদের একটা প্যান্ডেলের পার্ট ছিল আগের বছরে। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমার আগের বছরের ভিডিওটাও আছে আপলোড করা, দেখে নিতে পারো। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু মেসেজ ওরা দিতে চাইছে প্যান্ডেলটার মাধ্যমে। এবং যেমন এখানে যদি দেখো লেখা আছে, যদি না শেষ হয় তবে মনে হতো। এখানেও যেমন আরও কিছু মেসেজ রয়েছে, তো এখানে ঠাকুর অলরেডি রয়েছে, কিন্তু এখনও ঠাকুরের অনেকটাই কাজ বাকি। এটা মিডিলের একটা ঝাড় যেটা হয় বুঝতে পারছি, এটা এখনও ইনস্টল করা হয়নি। এবং এখানে একটা এরকম স্ট্যাচু রয়েছে যেটা আই থিঙ্ক প্লেস করা হবে, কোথাও পজিশন দেওয়া হবে। তো প্রত্যেকটা দিকেই কিন্তু এরকম মেসেজ অনেক কিন্তু দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে বেশ কালারফুল। ওপরটাই যদি ফলো করো, আই থিঙ্ক এর ভেতরে লাইট তো নিশ্চয়ই দেবে, কিন্তু বেশ এগুলো কিন্তু সেই পুরো স্টিলের থালাগুলো হয় সেগুলোকে কিন্তু ওখানে প্লেস করা হয়েছে, সব মাঝখানে ফুটো ফুটো করে দেওয়া হয়েছে, যাতে লাইটটা দিলে আলোটা পড়ে সুন্দর। তবে চন্দননগর তো এই জন্যই বিখ্যাত লাইটের কাজ, এবং তার সাথে সাথে মায়ের মুখ। এটাই ছিল হালদারপাড়া। চলে এবার পরের পুজো মণ্ডপে আবার এগিয়ে যাই।